টুকবের একটা অফবিট জায়গা দার্জিলিং ডিস্ট্রিক্টে। আই এম লিটারালি হ্যাঙ্গিং ইন দিস হ্যাঙ্গিং ব্রিজ, ব্রিজটা পুরো দুলছে। আমরা কিন্তু চা বাগানের ভ্যালির মধ্যেই আছি। নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার নতুন ভ্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমাদের গন্তব্য দার্জিলিং এর একটি অন্যতম অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন টুকবার। ওয়াহ, টুকবার মূলত দার্জিলিং এর পুরনো টি এস্টেট গুলোর মধ্যে একটি, যেটি 78টি চা বাগানের একটি সমষ্টি বলা যেতে পারে। কিলোমিটারের পর কিলোমিটার পাহাড়ের ঢাল বেয়ে চা বাগানের অপূর্ব সৌন্দর্য, প্রত্যেকটা রাস্তার বাঁক থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার উপস্থিতি এবং দার্জিলিংয়ের সবচেয়ে বিখ্যাত ফার্স্ট ক্লাস টি এর সবচেয়ে বড় ভান্ডার হলো এই টুকভার। দার্জিলিংয়ের একদম অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন টুকভার আপনারা শেয়ারে কীভাবে যাবেন, গাড়ি রিজার্ভ করলেই বা কত ভাড়া পড়বে, সমস্ত কিছুই আমরা এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তার আগে চলুন আমাদের জার্নি শুরু করা যাক। জাস্ট ক্রস করলাম তিস্তা বাজার, যাচ্ছি এখন টুকবের। টুকবের একটা অফবিট জায়গা দার্জিলিং ডিস্ট্রিক্টে, খুব সুন্দর একটা টি গার্ডেন। আশা করি এই ভিডিওতে আপনারা টুকবের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, সেখানকার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন, আর আমাদের কোম্পানি এটাও কিন্তু আপনারা এখানে পাবেন। এই জায়গাটার গ্রামাটিক্যালি প্রোনাউন্সিয়েশন টুকবের হলেও লোকাল লোকেরা কিন্তু একে টকবর বলেই বলে। এনএইচ টেনের সৌন্দর্যের কথা তো আলাদাভাবে কোনো কিছু বলার নেই। তবে আপনারা যারা নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি কিংবা বাগডোগরা থেকে ডিরেক্টলি টুকভার যাচ্ছেন, তারা কিন্তু ভায়া কার্শিয়াং, সোনাদা, দার্জিলিং হয়ে টুকভারে যাবেন। 82 কিলোমিটার দূরত্ব, গাড়ি ভাড়া পড়বে 4,500 টাকা। শেয়ার কারে দার্জিলিং পর্যন্ত গিয়ে সেখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে টুকভার যেতে পারেন, গাড়ি ভাড়া পড়বে 1,500 টাকা। আমরা তিস্তা বাজার থেকে আমাদের যাত্রা শুরু করেছি। তিস্তা বাজার থেকে টুকভার 48 কিলোমিটার দূরত্ব ভায়া জোরথাং। এই রোডের সৌন্দর্য একদম অপূর্ব। ত্রিবেণী ভিউ পয়েন্ট থেকে আপনারা যে তিস্তা আর রঙ্গিতের মিলনস্থলটা দেখতে পান, যেটাকে লাভার্স মিট বলা হয়, সেই জায়গাটা কিন্তু এটাই। আমরা লাভার্স মিটে নেই, কিন্তু লাভার্স মিট জায়গাটা দেখতে পাচ্ছি। দেখুন, তিস্তা আর রঙ্গিতের দুটো কালারকে আলাদাভাবে ডিস্টিংগুইশ করা যাচ্ছে এখান থেকে। তিস্তা বাজার ক্রস করে কালিম্পংয়ের রাস্তায় এখান থেকেই কিন্তু রিভার রাফটিংয়ের বুকিংগুলো হয়। যেহেতু আমরা জোরথাং হয়ে যাব, তাই আমাদের কিন্তু সিকিমে ঢুকতেই হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন সিকিমে ঢোকার মূল ব্রিজ মেল্লি। এখন দাঁড়িয়ে আছি মেল্লি ব্রিজে। মেল্লি ব্রিজ ক্রস করেই আমরা সিকিমে ঢুকবো। সিকিমে ঢুকে আমরা জোরথাং পর্যন্ত যাব। জোরথাং থেকে জোরথাং দার্জিলিং রোড আমরা ধরবো টুকবের টি এস্টেটে যাওয়ার জন্য। চারদিকে অপূর্ব সুন্দর ভিউ, আর মেল্লি ব্রিজ থেকে নিচে তিস্তার উপর রিভার রাফটিং হচ্ছে আপনাদের আমরা দেখাচ্ছি। দারুণ লাগছে এই জায়গাটা। আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এবং ওয়েদার বেশ ক্লিয়ার। পশ্চিমবঙ্গ এবং সিকিম, এই দুটি রাজ্যের কাছেই তিস্তা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী। মূলত এই দুটি রাজ্যের বর্ডারের কাজ করে তিস্তা নদী। বন্ধুরা, পূর্ব এবং উত্তর সিকিমের বেশ কিছু জায়গা ছাড়া সিকিমের অন্যান্য অংশে প্রবেশের জন্য কোনো পারমিট কিন্তু এখন লাগছে না। নিশ্চিন্তে নিজেরা ড্রাইভ করে আসুন, গাড়ির অরিজিনাল কাগজপত্র কিন্তু সবসময় সাথে রাখবেন। মেল্লি চেকপোস্ট পেরিয়ে আমরা ঢুকে পড়লাম সিকিম। এখান থেকে জোরথাং বাকি হচ্ছে 24 কিলোমিটার। জোরথাং থেকে জোরথাং দার্জিলিং রোড ধরুন।
এই রোডের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা হয়তো অনেকেই দেখেননি, দেখতে থাকুন আমাদের সাথে। নিজেরা যদি কখনো সেলফ ড্রাইভ করে নামচি কিংবা রা বাংলা আসার প্ল্যান করেন তাহলে কিন্তু আপনারা এই রাস্তাটা হয়েই যাবে। এখন এপ্রিল মাস, বর্ষা এখনো সেভাবে নামেনি, এই রাস্তার কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো। ওই যে রাস্তাটা দেখছেন, ওই রাস্তাটা দিয়েই আমরা এলাম। ওই রাস্তাটা দিয়ে ঘুরে এখানে সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা ঘুরে আমরা এই জায়গাটা এসে পৌঁছলাম। এই যে জায়গাটা আছে, এই রাস্তাটা এখান থেকে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই রাস্তাটা চলে যাচ্ছে নামচির দিকে রাইট সাইডে, আর লেফট সাইডেরটা চলে যাচ্ছে জোরথাঙ্গের দিকে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হয়েই আমরা জোরথাঙ্গের বার্ড স্যাংচুয়ারির মধ্যে দিয়ে যাচ্ছি, কিটাম বার্ড স্যাংচুয়ারি। দক্ষিণ সিকিমে অবস্থিত, প্রায় 1200 থেকে 3000 ফিট এলিভেশনে অবস্থিত কিটাম বার্ড স্যাংচুয়ারিতে প্রায় 200 প্রজাতির পাখি পাওয়া যায়, আর হরেক রকম প্রজাপতিরও দেখা মেলে। বন্ধুরা, যারা এনজিপি থেকে ডিরেক্ট পেলিং যাচ্ছেন তারা কিন্তু এই রাস্তা ধরেই পেলিং যাবেন। প্রেমিকা তিস্তার সাথে তো আপনাদের আগেই দেখা হয়েছিল, এবার প্রেমিক রঙ্গিতের সাথেও পরিচয় করিয়ে দিই। জোরথাং শহরটি কিন্তু রঙ্গিত নদীর কোলেই অবস্থিত। দক্ষিণ সিকিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর জোরথাং কিন্তু একটি ইম্পর্টেন্ট জাংশন বলা যেতে পারে। শিলিগুড়ি কিংবা এনজেপি থেকে আপনারা জোরথাং আসার জন্য প্রচুর শেয়ার গাড়ি পেয়ে যাবেন, ভাড়া পড়বে 250 টাকার কাছাকাছি। এছাড়া শিলিগুড়ি এসএনটি বাসস্ট্যান্ড থেকে দুপুরবেলা 2:00 এবং 2:30 জোরথাং আসার বাস ছাড়ে। এই যে সুন্দর শহরটাকে দেখতে পাচ্ছেন, এটা হলো সিকিমের জোরথাং। জোরথাং সিকিমের খুব একটা গুরুত্বপূর্ণ শহর। এখান থেকে বিভিন্ন দিকে যাওয়ার রাস্তাগুলো ভাগ হয়ে যায়। এখান থেকে আপনারা পেলিং যেতে পারেন, এখান থেকে আপনারা দার্জিলিংও ঢুকতে পারেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। উপরের রাস্তাটা চলে গেল সোমবাড়িয়া, আর নিচেরটা চলে যাচ্ছে আমাদের সেই প্রিয় জায়গা দার্জিলিং। মেইনলি ব্রিজ ক্রস করে যে আমরা সিকিমে ঢুকে পড়েছিলাম, সেই সিকিমের সীমানা কিন্তু এখানেই শেষ হচ্ছে। ওয়ান ভেহিকেল অ্যাট এ টাইম, একবারে মাত্র একটি গাড়ি পাস করতে পারবে। ব্রিজটা পুরো কিন্তু হ্যাঙ্গিং। এখনো পর্যন্ত পুরো জার্নিটার বেস্ট পার্ট কিন্তু এই জায়গাটা। যারা এই রাস্তায় কোনো দিন আসেননি তাদের বলবো অবশ্যই একবার ওয়াইল্ড বিউটি কাকে বলে দেখতে হলে এই রাস্তায় আসতেই হবে। I am literally hanging in this hanging bridge. Brista puro dulche. এই ব্রিজটি হলো রাম্মাম ব্রিজ এবং এই নদীটি রঙ্গিত রাম্মাম রিভার। কার্শিয়াং রোহিণী রোড দিয়ে তো আপনারা অনেকে অনেকবারই গেছেন, একবার কিন্তু আমাদের অনুরোধে এই রাস্তায় আসুন, ঠকবেন না। সিকিম থেকে বেঙ্গলে ঢুকে আমরা এবার কনফিউজড যে যাবো কোন দিকে। দুটো রাস্তা দিয়েই টুকবের যাওয়া যায়। একটা জামুনি ভিউ পয়েন্ট হয়ে যায়, জামুনি একটা পার্ক আছে ওখানে, আর একটা সিংলা কমন এই নামে একটা টি গার্ডেন আছে, এই টি গার্ডেনটা হয়ে যায়। ভিউ ওয়াইজ দেখতে গেলে টি গার্ডেনের রাস্তাটাই বেশি সুন্দর, আর আমরাও সেটাই চুজ করব।
ওই রাস্তাটা সিকিমের, ওটা দিয়েই আমরা এলাম। এই যে সুন্দর চা বাগানটা দেখছেন, এটা হচ্ছে সিংলা টি এস্টেট। দারুণ দেখতে, একদম পাহাড়ের ভ্যালির মধ্যে। টায়ার্ড লাগছিল, পাহাড়ি ঝোড়ার জল একদম ঠান্ডা ফ্রেশ। এই ফ্রেশ জলটা আমাকে ফ্রেশ করে ফেলবে। সিংলা টি এস্টেটের মধ্য দিয়ে যে রাস্তাটা টুকভেরের দিকে যাচ্ছে, সেই রাস্তা কিন্তু বেশ চড়াই। এখন আমরা জোরথাং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তায়। রাস্তাটা খুব স্টিপ আর পাহাড়ি রাস্তা, স্টিপ মানে বুঝতেই পারছেন, তার দু সাইডে যে সিনিক বিউটিটা হবে সেটা বলার মতন নয়। ওই যে দূরে দেখা যাচ্ছে জোরথাং শহর, আমরা কতটা পেরিয়ে চলে এলাম। এখানে না আসলে আপনি কখনো বুঝতেই পারবেন না যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত সুন্দর টি এস্টেট আছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের আজকের রাত্রিবাসের আস্তানায়, ট্রাভেলার হোমস্টে টুকভার। আমরা কিন্তু আজকে একদম চা বাগানের ভ্যালির মধ্যেই থাকবো। ওয়া টুকবার টি এস্টেটটি দার্জিলিংয়ের অতি প্রাচীন টি এস্টেটগুলির মধ্যে একটি হলেও এখানকার ট্যুরিজম অপেক্ষাকৃত নতুন, তাই থাকার খুব বেশি অপশান এখানে নেই, মাত্র তিন চারটি হোমস্টে। প্রথম দেখাতেই কিন্তু আমরা হোমস্টের প্রেমে পড়ে গেছি, বাদবাকি সার্ভিস কেমন সে তো সময় বলবে। না, হোমস্টে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সর্বত্রই রুচির ছাপ বিদ্যমান। আছি এখন টাকভারের ট্রাভেলার হোমস্টেতে। এই আমাদের রুম, আর সকালবেলা যদি ওয়েদার পরিষ্কার থাকে, সকালবেলা কেন, দিনের যে কোনো টাইমে যদি ওয়েদার পরিষ্কার থাকে তাহলে এই সামনের জায়গা থেকেই একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের পেছনেই কিন্তু দার্জিলিং। মাত্র 6 কিলোমিটার রাস্তা। আপনারা যদি এই হোমস্টেতে থাকেন বা এই কাছাকাছি কোথাও থাকেন, টুকভারে থাকেন, তাহলে কিন্তু এখান থেকে সন্ধ্যেবেলা একটা গাড়ি করে আপনারা দার্জিলিংয়ের ম্যাল ঘুরে আসতে পারেন। মানে দার্জিলিংয়ের কনজেস্টেড জায়গায় না থাকলেও চলবে, থাকলেন অফবিট জায়গায়, কিন্তু দার্জিলিংয়ের আনন্দটা আপনারা নিতে পারবেন। সকালবেলা গাড়ি করে এখান থেকে নিয়ে যাবার বন্দোবস্ত আছে, এখান থেকে গিয়ে দার্জিলিং পুরো ঘুরে আবার বিকেলবেলা হোমস্টেতে ফিরে আসবেন। এই হলো আমাদের রুম, এখানে একটা সিঙ্গেল বেড আছে আর এখানে একটা ডাবল বেড আছে। সামনে এখানে একটা মিরর আছে,
আর একদম ওয়েল ডেকোরেটেড। ঘরে বসেই কিন্তু সামনে পাহাড় দেখা যাচ্ছে, রুমে টিভি আছে, ফ্যান আছে এখানে, আর চারদিকে ডেকোরেশনটা দেখুন, দারুণ লাগছে, খুব সুন্দর কটেজটা। চলুন বাথরুমটা আমরা দেখে নিই। ইভিনিং টাইম, সন্ধ্যেবেলা একটু ম্যাগি আর চা নিয়ে বসেছি। মোটামুটি এই সুন্দর জায়গাটাতে ফটো তুলতে তুলতে আপনার প্রচুর মেমোরি নষ্ট হয়ে যাবে, এটুকু আমরা বুঝলাম আর কি এখানে এসে। সন্ধ্যে হয়ে আসছে, চলুন বাইরের চা বাগানের কাছটা একটু ঘুরে আসা যাক। জাস্ট গেট খুললেই বাইরে চা বাগান। লিটারালি আমরা কিন্তু চা বাগানের ভ্যালির মধ্যেই আছি। আমার ডান দিকে চা বাগান, বাঁ দিকেও চা বাগান, আর ঠিক তার মাঝখানেই আমরা আছি। বাগানের যে ভ্যালি হয়, এই ভ্যালির মধ্যে আমরা আছি। দার্জিলিং ডিস্ট্রিক্টের এই জায়গার বাতাসে এখনও প্রচুর পরিমাণে অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এখনও অতটা বাড়েনি, খুব বেশি বেড়ে যাওয়ার আগে একবার ঘুরে যাবেন। সামনের পাহাড় আস্তে আস্তে আলোর মালায় সেজে উঠছে, কিন্তু টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেল। বাইরে রীতিমতো বৃষ্টি শুরু হয়েছে, আর আমরাও এটাই চাইছিলাম যাতে আজকে রাত্রেবেলা খুব ভালো করে বৃষ্টি হয়, কারণ বৃষ্টি হলেই মেঘটা সরবে, আর মেঘ সরলেই কেল্লা পাবে। বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে, আর ভেতরে হোমস্টের যে বৌদি আমাদেরকে দিয়েছে এক বাটি পপকর্ন, অর্ধেকটা তো আমার শেষই হয়ে গেল। রাত প্রায় 9:30। ফুলকপি তরকারি, চিকেন, ডাল, ভাত, পাঁপড় ভাজা দিয়ে সুন্দর ঘরোয়া ডিনার, আজকের মতন এখানেই শেষ, আবার কালকে সকালে। রাত্রি প্রায় 10টা, ডিনার কমপ্লিট হলো, আর ওনার ফ্যামিলির সাথে বেশ জমি একটা আড্ডা হলো। এখন খাওয়া দাওয়ার পর আবার কালকের অপেক্ষা, গুড নাইট। কাল কিন্তু আমাদের এক্সাইটিং প্ল্যান আছে, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সাউন্ড অফ তিস্তা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।